আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম দুটো ফোনের মারামারি অ্যান্ড লড়ালড়ি নিয়ে। আজকের ভিডিওতে মারামারি হবে ইনফিনিক্স নোট 30 ভার্সেস ক্যামন 20। এই দুইটা ফোনের ভিতরে প্রাইসের পার্থক্য হচ্ছে মাত্র 1000 টাকা। অ্যান্ড আপনারা সবাই জানেন ইনফিনিক্স অ্যান্ড টেকনো তারা হচ্ছে একই মায়ের দুই ছেলে। দুইটার ভিতরে হচ্ছে চেহারা সুরতে কিছুটা পার্থক্য আছে, মানে একটা একটু কালার একটু সুন্দর, মানে কনফিগারেশনের কথা বলতেছি। তো এখন হচ্ছে মাইয়া বিয়া দিতে গেলে কার কাছে দিবেন, মানে কোনটা নিবেন, এটাই হচ্ছে আজকের ভিডিওতে জানাবো যে কোনটা আপনার জন্য বেস্ট হবে। বলে রাখি ইনফিনিক্সের প্রাইস কিন্তু 1000 টাকা কম, টেকনোর প্রাইস 1000 টাকা বেশি। সো এইসব উদাহরণ দেওয়ার লেগে আবার কেউ আনসাবস্ক্রাইব করে দিন না, পারলে সাবস্ক্রাইব করে রাখেন। আর এই ভিডিওতে হচ্ছে শুরুর দিকটা যেমন ছিল, বাট ফুল ভিডিওতে আপনাদেরকে খুবই ভালোভাবে বুঝাই দিব যে কোনটা আপনার জন্য বেস্ট হবে, তাই বসে পড়েন ফুল রিভিউ দেখার জন্য। আর এই দুইটি ফোনই আমাদেরকে স্পন্সর করেছে এম অ্যান্ড ওয়ার্ল্ড। তাদের কাছে আপনারা টেকনো অ্যান্ড ইনফিনিক্সের সকল স্মার্টফোন পেয়ে যাবেন, আর তাদের কাছ থেকে যে কোনো স্মার্টফোন কিনলেই থাকছে নিশ্চিত ডিসকাউন্ট। আর যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আরো কিছু স্পেশাল গিফট পেয়ে যাবেন। তো চলেন এক নাম্বার পার্ট থেকে এক্সপ্লেন করা যাক। ডিজাইন নিয়ে বলতে গেলে দুইটা ডিজাইনে পার্থক্য থাকছে। ইনফিনিক্সে ব্যবহার করা হয়েছে এজি ফ্রস্টেড গ্লাস, যেটাতে হচ্ছে ফিঙ্গার ক্যাচ করে না আর এটাতে দাগও পড়বে না, বাট এইটা অনেক বেশি স্লিপারি ছিল। আর টেকনোতে আপনারা দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন, একটা হচ্ছে লেদার ব্যাগ আর একটা হচ্ছে গ্লাস্টিক ব্যাগ। সত্যি বলতে টেকনোর যে লেদার ব্যাগটা আছে এটা আমার কাছে অনেক বেশি প্রিমিয়াম অ্যান্ড এটা বেশি ভালো লেগেছে। অ্যান্ড এটার যে গ্লাস্টিক ব্যাগটা আছে এটা অনেকটা গ্লাসের ফিল দিল, এটা হচ্ছে গ্লাস্টিক ব্যাগ। এটাতেও ফিঙ্গার ক্যাচ করে না, যেখানে ডায়মন্ড কাট প্যাটার্ন দেওয়া হয়েছে। অ্যান্ড এটাতে হচ্ছে দাগ পড়ে যাবে, যার জন্য ব্যাক কভার লাগিয়ে রাখবেন। দুইটারই সাইডে ব্যবহার করা হয়েছে ফ্ল্যাট ফ্রেম ডিজাইন, তবে কর্নারগুলো বেশি এজি ছিল টেকনোতে। অ্যান্ড এটা হচ্ছে শক্ত হাতে যখন ধরবেন ভালোভাবেই বুঝতে পারবেন। তবে এটার একটা অ্যাডভান্টেজও আছে, এটা সাইজেস ছোট হওয়ার জন্য এক হাতে ভালোভাবে ইউজ করা যাচ্ছিল, কিন্তু ইনফিনিক্সেরটা এক হাতে ইউজ করতে গেলে অনেক বেশি প্যারা খাইছি আর এটা একটু বেশি বাল্কি ফিল দেয়। তবে এটা একটা বড় কারণও আছে, কেননা এইটার থিকনেস হচ্ছে 8.6 মিলিমিটার আর এর ওয়েট হচ্ছে 219 গ্রাম, আর টেকনোর থিকনেস হচ্ছে 8.2 মিলিমিটার আর এর ওয়েট হচ্ছে 180 গ্রাম। সো ওয়েট অ্যান্ড থিকনেসের দিক দিয়ে হচ্ছে টেকনোটা এগিয়ে থাকবে ইনফিনিক্সের থেকে। এটা সত্যিকার অর্থে অনেকটা হ্যান্ডি ছিল, এক হাতে ভালোভাবে ইউজ করতে পারতেছিলাম। তাছাড়া দুইটা যদি সিকিউরিটি নিয়ে বলতে হয় তাহলে ইনফিনিক্সে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, অ্যান্ড কে টেকনোতে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যেটা হচ্ছে বর্তমান সময়ে একটু বেশি প্রেফারেবল। তাছাড়া যদি বলতে হয় দুইটাতে ডুয়াল স্পিকার দেওয়া হয়েছে, তবে এইখানে আমার কাছে ইনফিনিক্সের স্পিকারটা বেশি লাউড মনে হয়েছে, অ্যান্ড এখানে হচ্ছে জেবিএলের সাউন্ড ব্যবহার করা হয়েছে, যার জন্য এইটার সাউন্ডটা টেকনো থেকে একটু বেশি লাউড ছিল। অ্যান্ড দুইটাতে আপনারা দুইটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন আপ টু 1 টেরাবাইট পর্যন্ত, বাকি সব কিছু হচ্ছে দুইটাতে অ্যাভেলেবেল আছে। দুইটি ফোনের ডিসপ্লের দিকে আসলে আপনারা একটু বেশি কনফিউজ হবেন, কেননা ইনফিনিক্সে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস IPS ডিসপ্লে, আর টেকনোতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। আর দুইটারই PPI হচ্ছে 395 PPI, অ্যান্ড দুইটাই হচ্ছে ফুল এইচডি প্লাস হওয়ার জন্য দুইটাই যথেষ্ট ব্রাইট অ্যান্ড কালারফুল ছিল, কোনো রকম শার্পনেস জনিত ঘাটতি ফিল করে নাই। তবে এখানে হচ্ছে মিডিয়া কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স বেশি ভালো ছিল টেকনোরটা, কেননা এটা অ্যামোলেড হওয়ার জন্য একটু বেশি ভিব্রিড অ্যান্ড বেশি পাঞ্চি কালার প্রোডিউস করতেছিল ইনফিনিক্সের থেকে। তবে ইনফিনিক্সেরটা যে খুব বেশি পার্থক্য ছিল এরকম কিন্তু না, দুটার যে পাঞ্চল আছে এখানে হচ্ছে ইনফিনিক্সের পাঞ্চলটা একটু বেশি বড় ছিল, এটার কর্নারে হচ্ছে শ্যাডো বাপ খেয়াল করেছি, বাট টেকনোতে এরকম কোনো কিছু খেয়াল করে নাই। তবে ইনফিনিক্স আবার এই দিক দিয়ে এগিয়ে থাকবে, কেননা এইটাতে ব্যবহার করা হয়েছে 120Hz হাই রিফ্রেশ রেট, টেকনোতে ব্যবহার করা হয়েছে রেগুলার 60Hz একটা প্যানেল, যার জন্য ডে টু ডে মাল্টিটাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং যখন করবেন তখন হচ্ছে যে ইনফিনিক্সের ডিসপ্লেটা বেশি ফ্লুইড ছিল টেকনোর থেকে, না এটা সত্যিকার অর্থে অনেকটা বেশি ফাস্টার ছিল টেকনোর থেকে। তবে এটার যে চিন অ্যান্ড বেজেল এখানে আবার টেকনোটা এগিয়ে থাকবে, কেননা এটার যে লোয়ার চিন অ্যান্ড আপার চিন এটা হচ্ছে অনেকটাই ন্যারো রাখা হয়েছে, যার জন্য এটা হচ্ছে অনেকটাই প্রিমিয়াম একটা ফিল দেয়, বাট ইনফিনিক্সের লোয়ার চিনটা আমার কাছে একটু বেশি বড় মনে হয়েছে।
রয়েছে। বাট এই দুইটার একটাতেও কোনো রকম প্রোটেকশন নাই, যার জন্য অবশ্যই আলাদা করে একটি স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে রাখবেন। আর ব্রাইটনেসের দিক দিয়ে হইতেছে যে টেকনোর ডিসপ্লেটা এগিয়ে ছিল, কেননা এইটার পিক ব্রাইটনেস হচ্ছে 600 nits আর ইনফিনিক্সের পিক ব্রাইটনেস হচ্ছে 580 nits। তবে খুব বেশি পার্থক্য হয় না, দুইটাই হচ্ছে ইনডোর অ্যান্ড আউটডোরে খুবই ভালোভাবে অপারেট করতে পারবেন। তবে ডিরেক্ট সানলাইটে গেলে কিছুটা প্যারা খাবেন, তাছাড়া দুইটা ডিসপ্লে নিয়ে পার্থক্য তো বলে দিছি। এখন হচ্ছে আপনারা ডিসাইড করবেন যে আপনাদের হচ্ছে 120Hz লাগবে নাকি অ্যামোলেড। আর এই দুইটি ফোনের রেয়ারেই থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ, অ্যান্ড দুইটারই মেন ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 64 মেগাপিক্সেলের মেন সেন্সর, আরেকটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর, আরেকটা হচ্ছে দুধবাজ লেন্স। আর দুইটার ফ্রন্ট ক্যামেরাতে পার্থক্য থাকছে, ইনফিনিক্সের ফ্রন্টে আসলেই পাচ্ছেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর টেকনোর ফ্রন্টে আসলেই পাচ্ছেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। দুইটা দিয়ে আপনারা সর্বোচ্চ 2K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। তো দুইটা যদি পিকচার নিয়ে বলতে হয় তাহলে এখানে খুব একটা বেশি পার্থক্য খেয়াল করি নাই, 19-20 একটা পার্থক্য খেয়াল করেছি। কিন্তু তারপরে এখানে আমার কাছে ইনফিনিক্সের তোলা ছবিগুলো একটু বেশি ব্রাইট, বেশি শার্প মনে হয়েছে টেকনোর থেকে। টেকনোর থেকে এটার তোলা ছবিগুলোতে ডিটেলসও একটু বেশি ছিল, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ব্লারটাও আমার কাছে একটু বেশি মনে হয়েছে। সাবজেক্টের কাছে থেকে যখন ছবি তুলতেছিলাম তখন হচ্ছে ইনফিনিক্সটা এগিয়ে ছিল টেকনোর থেকে, এটা শাটার স্পিডও একটু ফাস্ট ছিল টেকনোর থেকে। তাছাড়া যদি বলতে হয় অনেক সময় হচ্ছে ফোকাসের বেলায় হচ্ছে যে টেকনোটা কিছুটা ঝামেলা করছে, বাট ইনফিনিক্সে ওইরকম কোনো কিছু খেয়াল করি নাই। অ্যান্ড আমি এইখানে খুব বেশি পার্থক্য খেয়াল করি নাই, তবে কিছু কিছু জায়গাতে হচ্ছে যে টেকনো ইনফিনিক্সটা এগিয়েছিল। পোর্ট্রেট মোড নিয়ে বলতে গেলে এখানেও হচ্ছে যে সেমই বলবো, এখানেও খুব বেশি পার্থক্য ছিল না, তবে এই ডিরেকশন বেশি ভালো ছিল হচ্ছে ইনফিনিক্সের। তবে ইনফিনিক্সে একটা খারাপ ব্যাপার হইতেছে যে এটা ফেসটাকে একেবারে স্মুথ করে দিতেছিল হিউম্যান ফেসের বেলায়, বাট টেকনোতে এরকম কোনো কিছু খেয়াল করি নাই। আর ফ্রন্ট ক্যামেরা নিয়ে বলতে গেলে ফ্রন্ট ক্যামেরাতে ইনফিনিক্স সত্যিই ভালো কাজ করেছে। এখানে 16 মেগাপিক্সেল হইলেও এর তোলা ছবিগুলো টেকনোর পাশাপাশি ছিল, এখানেও খুব বেশি পার্থক্য ছিল না, তবে এখানে টেকনোটা এগিয়ে থাকে। পারফরমেন্স নিয়ে বলতে গেলে এখানে ক্লিয়ার উইনার হইতেছে ইনফিনিক্স, কেননা এইটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G99, যেটা হচ্ছে 6 nanometer আর্কিটেকচারে বিল্ড করা। আর এখানে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 8GB RAM অ্যান্ড 128GB ইন্টারনাল স্টোরেজ। অপরদিক দিয়ে টেকনোতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G85, যেটা হচ্ছে 12 nanometer আর্কিটেকচারে বিল্ড করা। আর এখানে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 8GB RAM অ্যান্ড 256GB ইন্টারনাল স্টোরেজ। ইন্টারনাল স্টোরেজের দিক দিয়ে হচ্ছে যে টেকনোটা এগিয়ে থাকবে, অ্যান্ড দুইটারই স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। দুটা দিয়ে হচ্ছে আমি বেঞ্চমার্ক টেস্ট করেছিলাম, ইনফিনিক্স হইতেছে সিঙ্গেল করে 725, মাল্টি করে 1955 স্কোর করে। সেখানে টেকনোটা হচ্ছে সিঙ্গেল করে 500 অ্যান্ড মাল্টি করে হচ্ছে 1500 মতো স্কোর করে। তার মানে বুঝতে পারতেছেন এইখানে হচ্ছে অনেকটা পার্থক্য রয়েছে, শুধু যে এইখানে এরকম কিন্তু না, রেগুলার ইউজিং, তারপরে ডে টু ডে মাল্টিটাস্কিং, অ্যাপস ওপেনিং, স্পিড টেস্ট, সব দিক দিয়ে হইতেছে যে ইনফিনিক্সটা এগিয়ে ছিল টেকনোর থেকে। যখন হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করতেছিলাম, অ্যাপস ওপেনিং, গেম লোড, সবগুলো হইতে সে ইনফিনিক্স আগে করতেছিল টেকনোর থেকে, এটা সত্যিকার অর্থে ফাস্টার ছিল ইনফিনিক্সটা। তাছাড়া যদি গেম প্লে নিয়ে বলতে হয়, দুইটা দিয়ে আমি অ্যাসপ্লোর 9 খেলেছিলাম, তবে আমার কাছে ইনফিনিক্সের গেম প্লে বেশি ভালো মনে হয়েছে। গাড়িগুলো ক্র্যাশ করলেও ল্যাগ ব্যাকআপের দেখা পাইছি দুইটা দিয়ে, বাট হচ্ছে ইনফিনিক্সের তাতে কম ছিল, টেকনোর তাতে একটু বেশি মনে হয়েছে। তাছাড়াও এইটা দুইটা দিয়ে হচ্ছে কল অফ ডিউটি মোবাইল খেলেছিলাম, কল অফ ডিউটি দুইটা দিয়ে ভালোভাবে খেলতে পারতেছিলাম, তবে টেকনোরটা দিয়ে হচ্ছে যে ল্যাগ ব্যাকআপের দেখা পেয়েছি, মানে ফ্রেম ড্রপের দেখা পেয়েছি কতক্ষণ খেলার পরে, বাট ইনফিনিক্সের দিয়ে হচ্ছে যে অনেকক্ষণ খেলার পরে ওইরকম কোনো কিছু খেয়াল করে নাই। হিট আপ নিয়ে একটা প্রবলেম আছে ইনফিনিক্সে, ইনফিনিক্সেরটা কিছুটা হিট হয় টেকনোর থেকে। সফটওয়্যার পার্ট নিয়ে আসলে আলাদা করে বলার মতো কিছুই নাই, কেননা দুইটাতে অ্যান্ড্রয়েড 13 অ্যান্ড দুইটার XOS অ্যান্ড হাইওয়েস দুইটা হচ্ছে সিমিলারই বলা যায়। দুইটাতে হইতেছে ব্লোটওয়ের আছে, অ্যান্ড দুইটাতে ডে টু ডে মাল্টিটাস্কিংয়ে অ্যাডটেডের দেখা পেয়েছি, অ্যান্ড দুইটাই হচ্ছে র্যাম হাংরি একটা UI, এটা হচ্ছে আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি। দুইটাতে হচ্ছে বাগবাল্লুকের দেখা পায় নাই, বাট ইনবিল্ড অ্যাপ থাকার কারণে হচ্ছে ইন্টারনাল মেমোরি বলেন, তারপরে র্যাম বলেন, দুইটা হচ্ছে ফুল হয়ে থাকে, যার জন্য হচ্ছে অনেক সময় বেশি অ্যাপ লোড দিলে তখন হচ্ছে ল্যাগ বা হিকাপের দেখা পেয়েছি। তাছাড়া তেমন কোনো ল্যাগ বা হিকাপের দেখা দেয় নাই। আর সফটওয়্যার আপডেট নিয়ে হইতেছে যে সফটওয়্যার আপডেট পাবেন, ওইরকম কোনো চিন্তার কারণ নাই।
যদি ব্যাটারি নিয়ে বলতে যাই তাহলে দুইটাতেই ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। তবে ব্যাটারি ব্যাকআপ বেশি ভালো ছিল ইনফিনিক্সের, কেননা এটা হচ্ছে 6 nanometer হওয়ার জন্য এটা হচ্ছে টেকনো থেকে একটু পাওয়ার হাঙ্গরি কম ছিল, যার জন্য এইটার ব্যাটারি ব্যাকআপটা আমার কাছে বেশি মনে হয়েছে। তবে আবার যদি আপনারা 120Hz ব্যবহার করেন সিমিলারই পেয়ে যাবেন, কেননা টেকনোটা হচ্ছে রেগুলার 60Hz একটা প্যানেল। সো আপনারা যদি ইনফিনিক্সের 120Hz ব্যবহার করেন তাহলে চার্জ ব্যাকআপটা একটু কমে যায়। যারা হচ্ছে রেগুলার ইউজিং করেন তারা হচ্ছে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, আর হার্ড কোর গেম প্লে করলে 7 থেকে 7.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন। চার্জিংয়ের দিক দিয়ে হইতেছে যে ইনফিনিক্সটা এগিয়ে থাকবে, কেননা এখানে ব্যবহার করা হয়েছে 45W-এর একটা ফাস্ট চার্জার, টেকনোতে দেওয়া হয়েছে 33W-এর একটা ফাস্ট চার্জার। সো দুটা যদি চার্জিং টাইম নিয়ে বলতে হয় ইনফিনিক্স হইতেছে 1 ঘন্টা 15 মিনিটে ফুল চার্জ হয়ে যায়, আর টেকনোটা হইতেছে 1 ঘন্টা 30 মিনিটের মতো সময় লাগে, মানে 1 ঘন্টা 20-30 0-100%।